দেখো আজকে তোমাদের যে ক্লাসটা সার্কিট কয় প্রকার ও কি কি আগের দিনকে তোমরা সার্কিট কিভাবে তৈরি করতে হয় সার্কিট কাকে বলে সেসব শিখেছো আজকে তোমাদের সার্কিট কিন্তু তিনটে প্রকার আমি বোর্ডে লিখে রেখেছি সার্কিট সার্কিটকে তিনটে ক্লাসে ভাগ করি ফার্স্ট হচ্ছে ওপেন সার্কিট দুই নম্বর হচ্ছে ক্লোজ সার্কিট তিন নম্বর হচ্ছে শর্ট সার্কিট আজকে তোমাদের এই তিনটে ওপেন সার্কিট কাকে বলে ক্লোজ সার্কিট কাকে বলে এবং শর্ট সার্কিট কাকে বলে তিনটে সার্কিটই আমি ড্রয়িং করছি এবং তিনটে সার্কিটেরই আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি কিভাবে তুমি ওপেন সার্কিট করবে কিভাবে তুমি ক্লোজ সার্কিট করবে কিভাবে তুমি শর্ট সার্কিট করবে সেটা তুমি আশা করি এই ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে দেখো ওপেন সার্কিট আমরা সার্কিট হতে গেলে বলেছিলাম একটা হচ্ছে ভোল্টেজের সোর্স এটা একটা সেল একটা প্লাস একটা মাইনাস একটা লোড এটা লোড দেখেছিলাম এখানে একটা সুইচ দিয়েছিলাম মনে আছে তোমাদের সুইচ কন্ট্রোলিং ইকুইপমেন্ট যখন খুশি অন অফ করতে পারি এইখান থেকে আমরা একটা ফিউজ দিয়েছিলাম এখানে এইটা হচ্ছে আমাদের সার্কিটের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এইটা হচ্ছে ফিউজটা এমসিবিটা হচ্ছে একটা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এইটা আমাদের একটা ওপেন সার্কিটের ছবি এখন ওপেন সার্কিট যেই ছবিটা আঁকলাম সেই ছবির পরে আমরা একটা ক্লোজ সার্কিটের ছবিটা এঁকে নিই এই হচ্ছে একটা লোড এই হচ্ছে একটা সুইচ এই হচ্ছে একটা ফিউজ এই হচ্ছে একটা ভোল্টেজের সোর্স ক্লোজ আমি এখনো করিনি আমি ক্লোজ ওপেন আর ক্লোজটা আর শর্টটা তিন জায়গায় ছবি দেখে নি দেখো এই হচ্ছে একটা সুইচ এই একটা ফিউজ এই হচ্ছে একটা ভোল্টেজের সোর্স এই তিনটে একই ছবি মনে হচ্ছে তোমাদের কিন্তু তিনটে কিন্তু এক নয় দেখো ওপেন সার্কিটের প্র্যাকটিক্যালি তুমি দেখো এখানে একটা সার্কিট আছে দেখো এইটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স এইটা যেটা হচ্ছে একটা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটা হচ্ছে একটা সুইচ এটা হলো একটা লোড এরকম লাগানো আছে লাইটটা কি জ্বলছে চলছে না কেন চলছে না না দেখো এই যে ভোল্টেজের সোর্স আছে এখান থেকে কারেন্টটা কোথায় এলো এদিকে এলো এখানে এলো এমসিবি তে এলো এমসিবি থেকে এখানে গেল গিয়ে সুইচটা কিন্তু অফ করা আছে দেখো দুটো পয়েন্ট কিন্তু খোলা আছে লক্ষ্য করছো সুইচে কিন্তু দুটো পয়েন্ট খোলা আছে তাহলে কারেন্ট এখানে কি যাবে যাবে না আর নিউট্রাল অলরেডি এখান থেকে চলে গেছে ল্যাম্পে কিন্তু এইখান থেকে এই পর্যন্ত লাইন যাওয়াটা কিন্তু বন্ধ আছে এখান থেকে এই পর্যন্ত তাহলে এই কন্ডিশনটা হচ্ছে ওপেন সার্কিট ওপেন সার্কিটের তাহলে প্র্যাকটিক্যাল ভিডিও কোনটা আমার এখানে দেখানো আছে এই হচ্ছে ভোল্টেজ সোর্স এই দেখো একটা এমসিবি এই একটা ধরো এমসিবি এমসিবি কিন্তু এরকম তোলা আছে এমসিবিটা এরকম অন করা আছে সুইচটা কিন্তু দেখো অফ করা আছে দেখো অফ করা আছে অফ কন্ডিশন তাহলে ল্যাম্পটা কিন্তু জ্বলছে না তাহলে পরিষ্কার আমাদের ওপেন সার্কিট এবার দেখো ক্লোজ সার্কিট ক্লোজ সার্কিট কি না এই হচ্ছে ভোল্টেজ সোর্স এখান দিয়ে কারেন্ট এলো এখানে কারেন্ট এলো এমসিবি দিয়ে বেরোলো সুইচটাকে আমি অন করবো সুইচটাকে অন করা মানে কি বলো তো এই যে দুটো পাত আছে ভেতরে পাত দুটো শর্ট হয়ে ভেতরে পাত দুটো কি হয়ে যায় শর্ট হয়ে যায় একটা পাত দিয়ে টাচ করে ঠিক আমরা এইখানে দেখি ভোল্টেজ সোর্স এমসিবি অন করা আছে অন করে এখানে লাইনটা এসছে আসার পরে সুইচের আরেকটা পয়েন্ট যেই অন করবো সঙ্গে সঙ্গে দেখো ল্যাম্পটা কিন্তু জ্বলে উঠলো ল্যাম্পটা দেখো জ্বলে উঠলো যেই অফ করব যেই এটাকে অফ করব ওপেন
যেই এটাকে অন করব সেটা ক্লোজ তাহলে ওপেন সার্কিট হচ্ছে যখন সুইচ অফ কন্ডিশন যখন সুইচটা অফ কন্ডিশন তখন হচ্ছে ওপেন সার্কিট যখন সুইচটা অন কন্ডিশন তখন হচ্ছে ক্লোজ সার্কিট ক্লোজ সার্কিট হলে তবে লোড গুলো জ্বলবে ক্লোজ সার্কিট না হলে লোড জ্বলবে না কারেন্ট ফ্লো হয়ে গেল এটি তাহলে ওপেন সার্কিট কি আর ক্লোজ সার্কিট কি বোঝা গেল এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন দিয়ে আসলাম এই যে সুইচের দুটো পয়েন্ট আছে দেখো এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট ভালো করে লক্ষ্য করো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট এই দুটো পয়েন্ট এখন তো ওপেন আছে তাহলে এই দুটো পয়েন্টে রেজিস্ট্যান্স কি হবে এই দুটো পয়েন্টে রেজিস্ট্যান্স মাপতে গেলে আমরা ওহম মিটার ইউজ করব তো আমার কাছে মাল্টিমিটার আছে এর আরেকটা নাম জানো অ্যামিটার অ্যাম্পিয়ার ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স তিনটেই মাপা যায় তাই এর নাম অ্যামিটার এখন এর রেজিস্ট্যান্স মাপবো আমি সুইচটা এখন ওপেন আছে ওপেন এই ওপেন কন্ডিশনে এই দুটো পাতের মধ্যে বাধা কতটা আছে কত মানে এই পাত্রের সঙ্গে এই পাতের বাধা কতটা সেটা আমি মাল্টিমিটারের সাহায্যে বলব আমি উত্তরটা বলে দিই কোশ্চেন যেটা আছে যখন সুইচ ইজ ওপেন তখন এই দুটো পাতের মধ্যে বাধা হচ্ছে ইনফিনিটি অসীম যার কোনো সীমা নেই আর যখন সুইচটা হচ্ছে ক্লোজ ক্লোজ মানে অন করছি অন করলে এই দুটো পাতের মধ্যে বাধা হচ্ছে জিরো কোনো বাধা নাই জিরো মানে কোনো বাধা নাই তবে কারেন্ট ফ্লো হচ্ছে যখন সুইচটা ওপেন তখন বাধা হচ্ছে অসীম তার কোনো সীমা নাই সেটা আমি তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি ওহম মিটারে মাপতে গেলে আমাকে অবশ্যই এখান থেকে কিন্তু কারেন্টটাকে ডিসকানেক্ট করতে হবে ডিসকানেক্ট না করলে ওহম মিটার যখনই আমি মাপবো এই মিটারটা পুড়ে যাবে খেয়াল রাখতে হবে কিন্তু তাহলে রেজিস্ট্যান্স যখন মাপবো কারেন্ট দেওয়া অবস্থাতে কিন্তু এই রেজিস্ট্যান্স চেক করতে যাবো না মাল্টিমিটার দিয়ে তাহলে কিন্তু পুড়ে যাবে আমি কিন্তু এখান থেকে লাইন থেকে ডিসকানেক্ট করলাম করার পরে আমি রেজিস্ট্যান্সের ঘাটে দেবো দেখো রেজিস্ট্যান্সে দিয়েছি রেজিস্ট্যান্স কন্টিনিউটিতে দিয়েছি এবার দেওয়ার পরে আমার এখানে যে দুটো পাত আছে এই একটা পাত আর এই একটা পাত এই একটা পাত আর এই একটা পাত এই দুটো পাতে থাকাচ্ছি দেখো কোনো কিছু শো করছে না ওয়ান হয়ে আছে এই ওয়ান হয়ে থাকা মানে এই সিম্বলটা দেখাচ্ছে মানে হচ্ছে ইনফিনিটি অসীম অসীম এবার দেখো সুইচটা আমি অন করলাম ভালো করে লক্ষ্য করো এই সুইচটা অন করছি লক্ষ্য করো এই সুইচটা অন করছি অন করলে কি শো করছে অন করলে কি শো করছে দেখো জিরো শো করার কথা অন করলে কত শো করার কথা জিরো অন করলে জিরো শো করার কথা এখানে মাল্টিমিটার টেক রিস্ট আছে এই আওয়াজ হচ্ছে দেখছো এই যে কোয়ান্টিটি পাচ্ছে কোয়ান্টিটি সিম্বল বা তুমি একটুখানি একটা ঘাটে দিয়ে রাখো ঘাটে দিয়ে রাখলে কি হবে এনে কিন্তু শো করবে এই দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কিন্তু জিরো শো করবে তোমাকে কন্টিনিউটি দেওয়া আছে কন্টিনিউটি মানে এখানে কন্টিনিউটি একটা সাউন্ড হবে দেখো এখানে একটা সাউন্ড হচ্ছে চি করে একটা সাউন্ড হচ্ছে তার মানে কি রেজিস্ট্যান্স কিন্তু জিরো বাধা জিরো যখন অন আর যখন আমি অফ করে দিচ্ছি অফ করে দিলে কত থাকছে নাম হচ্ছে ওয়ান ওয়ান শো করছে মানে কি ইনফিনিটি তাহলে যখন সুইচটা অন থাকবে তখন হচ্ছে অন করা থাকা মানে রেজিস্ট্যান্স হচ্ছে জিরো যখন সুইচ ইজ ক্লোজ যখন সুইচ ওপেন ওপেন থাকছে যখন সুইচটা খোলা থাকছে খোলা অবস্থায় এই দুটো পাতের মধ্যে রেজিস্ট্যান্স কিন্তু ইনফিনিটি যখন সুইচ ইজ ক্লোজ ক্লোজ মানে হচ্ছে অন অন করা মানে এই দুটো পাতের মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে জিরো তবেই কারেন্ট কিন্তু ফ্লো হচ্ছে তাহলে এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা ওপেন সার্কিট এবং ক্লোজ সার্কিট এই দুটো বিষয় তোমাদের কাছে ক্লিয়ার সুইচের বিষয়টা ক্লিয়ার আমি সুইচের বিষয়টা আরেকবার বলে দিই তোমাদের মাথা হয়তো গুলিয়ে যাচ্ছে মাল্টিমিটারটা দেখার পরে কারণ মাল্টিমিটারটাতে ব্যাটারি হয়তো কোনো ব্যাকআপ ঠিক নেই যখন সুইচটা অফ অফ কন্ডিশন তখন কিন্তু এই দুটো পাতের মধ্যে রেজিস্ট্যান্স যদি আমি মাপি অসীম বাধা ইনফিনিটি যখন সুইচটা ক্লোজ ক্লোজ করা মানে অন তখন এই দুটো পাতের মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে জিরো মানে কোনো রেজিস্ট্যান্স নেই বাধা নেই এটা ক্লিয়ার
এবারে আমরা আসছি হচ্ছে শর্ট সার্কিটের জায়গায়। দেখো আমরা শর্ট সার্কিটটা করে দেখি, শর্ট সার্কিটটা কি হলো আমাদের, এরকম একটা ভোল্টেজের সোর্স, এই হচ্ছে একটা ভোল্টেজের সোর্স, এখান থেকে হচ্ছে প্রোটেক্টিভ কোমেন্ট একটা এমসিবি লাগানো আছে, এখানে একটা সুইচ লাগানো আছে, এখানে একটা লোড লাগানো আছে। হঠাৎ করে তোমার এই যে নেগেটিভটা, এই যে মাইনাস আর এটা কি তার প্লাসটা, এই মাইনাসটা আর প্লাসটা কি হলো, এরকম একটা ঠেকে গেল, এরকম ঠেকে গেল। ঠেকে গেলে কি হবে, পজিটিভ আর নেগেটিভ, ফেজ আর নিউট্রাল দুটো ঠেকে গেল। ঠেকে যাওয়ার মানে কি অবস্থা, আমরা বলি কি শর্ট সার্কিট। শর্ট সার্কিট হলে এই সার্কিটে কি লাগানো আছে, প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এই প্রোটেক্টিভ লাগানো থাকার ফলে কি হচ্ছে, এ কিন্তু এমসিবিটা কিন্তু পড়ে যাবে, যদি ফিউজ থাকতো ফিউজটা পুড়ে যেত। তো আমি শর্ট সার্কিট করে তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি এই যে শর্ট সার্কিট অবস্থা, এখান থেকে এটা শর্ট করতে পারো বা এখান থেকে এটা শর্ট করতে পারো, একই জিনিস। তুমি কিভাবে শর্ট সার্কিট করবে তার জন্য দেখো, আমরা ফার্স্ট ভোল্টেজ সোর্স থেকে এমসিবিতে লাইন দেবো, লাইন নেওয়ার পর এটা হচ্ছে লোড, এটা সুইচ, এটা এমসিবি, এখানে নিউট্রাল লাইনটাকে আমরা পুশ করে দেবো, এরকম লাইটটা কিন্তু জ্বলছে। জ্বলতে জ্বলতে হঠাৎ করে তুমি একটা তার নিলে, এরকম একটা তার, এরকম একটা তার নিলে, আর এই এমসিবিটাকে একটু ওপরে করে রাখো। এই এমসিবিটা দেখো এরকম অবস্থায় আছে, তো এই এমসিবিতে কি আছে, এই এমসিবিতে কি আছে, ফেজ আছে, পজিটিভ ফেজ আসছে, আর এটাতে কি আসছে, নিউট্রাল। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে ফেজ এবং নিউট্রালটাকে অফ করে দেবো। তাহলে ফেজ এবং নিউট্রালটাকে আমাকে অফ করতে গেলে আমাকে শর্ট সার্কিট তৈরি করতে হবে। শর্ট সার্কিট তৈরি করতে গেলে আমরা এই সুইচে কি পাবো, ফেজ পাবো, সুইচে কি পাবো, ফেজ পাবো, আর এই তারটা যেটা আছে এই তারটা, এই তারটাতে কি পাবো, নিউট্রাল। তাহলে আমরা নিউট্রালটাতে একটুখানি লিক করি, তাহলে আমি শর্ট সার্কিট করার পজিশনটা দেখাতে পারবো, সুবিধা হবে। একটু লিক করে দিলাম তার, এই তারটাকে আমি নিউট্রালে পুশ করে দিলাম, দিলে সার্কিটে যেমন অ্যাজ ইট ইজ যেমন থাকার সেরকম থাকছে। লাইটটা জ্বলছে, তাহলে ধরো দেখা গেল তুমি একবার শর্ট সার্কিট করবে, এরকম একটা তার নিলে, তার নিলে এমসিবিটাকে ওপরে তুলে রাখো, তাহলে সুবিধা হবে, এমসিবিটা এরকম থাকবে। এবারে এমসিবি থেকে কি হলো, ফেজ, সুইচে ফেজ, এই ফেজ গেছে ল্যাম্পের হোল্ডারে, ল্যাম্প থেকে একটা তার গেছে কোথায়, নিউট্রালে। তাহলে নিউট্রাল তারটা আমি এখানে লিক করেছি, এটা নিউট্রাল তার, আর এখানে আমাদের ফেজ তার, এখানে ফেজ তার আছে, তাহলে ফেজে ঠেকিয়ে রাখো, এখানে নিউট্রাল, আর এখানে দেখো ফেজ। আর এমসিবি দিকে লক্ষ্য করবে, এমসিবির মান আছে, এমসিবি ট্যাক করে পড়ে যাবে, কেমন পড়ছে দেখো, এই নিউট্রাল তার ঠেকালাম, এই নিউট্রাল তার ঠেকালাম, দেখতে পেলে, দেখো এমসিবি কিন্তু অফ, দেখো এমসিবি অফ। তাহলে শর্ট সার্কিট কিভাবে হলো বুঝতে পারলে, লোডটার কিছু হলো না, লোড অ্যাড অ্যাডজিটিস যেমন থাকার সেরকম থাকলো। আবার তুমি এটা তুলে দাও, আবার তুমি এটা তুলে দাও, তুলে দিলে অ্যাসিডিস যেমন লোড থাকার সেরকম জ্বলবে, যেমন লোড থাকার সেরকম জ্বলবে। এখন ল্যাম্পটা একটু হিট হয়ে গেছে, তো এর সাথে সাথে মনে হয় আমাদের এমসিবি বাইরের সার্কিটের এমসিবিও কিন্তু পড়ে গেছে। তাহলে বাইরের এমসিবিটাকে একটু তুমি স্টার্ট, দেখো এমসিবি কিন্তু পড়ে গেছে, লোড অফ হয়ে গেছে। তাহলে শর্ট সার্কিট কি জিনিস বোঝা গেল সবার কাছে মাথায়, যে এই পজিটিভ তার নেগেটিভ তার এক জায়গায় হয়ে গেলে শর্ট সার্কিট, ফেজ আর নিউট্রাল যদি এক জায়গায় হয়ে যায় শর্ট সার্কিট, তাহলে শর্ট সার্কিট মানেটা কি প্র্যাকটিক্যালি তোমাদের করে দেখালাম, বাস্তবিক ক্ষেত্রে কি হয়, আমাদের ফিউজ কেন পুড়ে যায় দেখতে পেলে। এখানে যদি ফিউজ লাগাতে তাহলে কি হতো, ফিউজ তারটা পুড়ে যাচ্ছে, এমসিবি লাগানো আছে সুবিধা, ফিউজ তার আবার তোমাকে পাল্টাতে হবে, পাল্টাতে হলে তারপরে তোমাকে আবার ফিউজ তার লাগালে তবে তুমি লাইন পাবে। তার বদলে তুমি এই এমসিবি লাগিয়েছো, এমসিবি তো সুবিধা কি, না এমসিবি তো তুমি অন করে দাও, দেখো লাইট আবার চলে। তাহলে ফিউজ আর এমসিবি সুবিধা অসুবিধাটা বুঝতে পারলে নিশ্চয়ই প্র্যাকটিক্যালি, ফিউজ থাকলে ফিউজ তার পাল্টাও, তার নিয়ে আসো, তার পাল্টাও, আবার লাগাও। এমসিবি হলে কি হবে, সাদা সাদা ওটা তুলে দিলে ঠিকঠাক হয়ে গেল। তাহলে আশা করি
তোমাদের এই যে শর্ট সার্কিট যে ব্যাপারটা প্র্যাকটিক্যাল ওপেন ক্লোজ এবং শর্ট এই তিনটে সার্কিটের যে প্র্যাকটিক্যাল ভিডিও তোমাদের থিওরিতে কি আছে কিভাবে কানেকশন ডায়াগ্রাম তোমাকে যখন আঁকতে বলে তুমি এরকম ভাবে এঁকে দেবে শর্ট সার্কিট বোঝাতে পারবে এবং তার প্র্যাকটিক্যাল যখন করতে বলবে আশা করি করতে পারবে এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে এর পরের ভিডিওতে আমরা এই সার্কিটের উপরে ডিটেইলস আমরা আবার আরো ভিডিও দেব তো ওকে থ্যাংক ইউ